ফরজ সালাতের পরে বিশ্বনবী তাজগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। আল্লাহ রাসুলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন, তো হইল হইল কিছু? তাড়াহুড়ো করবেন, তাসবিহ পড়বেন, জিকির গুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয়, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো, আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন? আস্তাগফিরুল্লাহ। আর আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি যারা ইস্তেগফার করে তাদের পাঁচটা লাভ, আওয়াজ করে বলতে হবে কয়টা? নাম্বার ওয়ান, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, যে সবসময় ইস্তেগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো, কিসের মতো? চুইংগাম খান না আপনারা? চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না? বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগাই দেয়, আছে না নাই? তখন সরিষার তেল দিয়ে শুকাইতে হয়, তাই না? তোমার লাজিম আল ইস্তেগফার, যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে, চিল্লায় বলেন না কয়টা? এক নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব বিপদ থেকে তার উদ্ধার করে কে? আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? কম না বেশি? কত বিপদ, কত ধরনের বিপদ, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই? যে কোনো সময় গুম হয়ে যেতে পারে, আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা, যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন, ঠিক কিনা? যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন, ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন, দুজন কোবাকবি লাগছে আপনি মাঝখানে, হইতে পারে না? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে? যদি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যায়, এ হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ, পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই? জীবন নিয়ে টেনশন, মরণ নিয়ে টেনশন, ক্যারিয়ার নিয়ে টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন, ঘরের মধ্যে শান্তি নাই টেনশন, দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন, ঠিক কিনা? এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে? নাম্বার থ্রি, ওয়ায়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না, আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়েন। চার নাম্বার, যতক্ষণ ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আপনি ইস্তেগফার করবেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না। পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দেবে। মুস্তাজাবু দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে? সবসময় ইস্তেগফার করতে রাজি।